দিনকে দিন ভয়াবহ অবস্থা ডেঙ্গু পরিস্থিতির। হাসপাতালে অতিরিক্ত রোগী ভর্তি, কোনো শয্যা ফাঁকা নেই। মৃত্যুর তালিকার শীর্ষস্থানে রয়েছে ঢাকার হাসপাতালগুলো। এর পেছনের কারণ হিসেবে দেখা যায় সারা দেশে ব্যাপকভাবে ডেঙ্গু জ্বর ছড়িয়ে পড়ায় বিভিন্ন জেলা থেকেই ডেঙ্গু রোগী আসছেন ঢাকায়। চিকিৎসকরা জানান, ঢাকার বাইরে থেকে আসা বেশিরভাগ রোগী বেশি জটিল অবস্থায় আসছেন, এজন্য বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। দর্শক, ডেঙ্গু পরিস্থিতির আরও খবর জানাতে রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শরীয়ত খান ও বরিশাল থেকে আরিফুল ইসলাম। প্রথমে যাব শরীয়ত আপনার কাছে। শরীয়ত, হাসপাতালে আসা রোগীদের চাপ কেমন দেখছেন এবং চিকিৎসকরা কি বলছেন জানাবেন। মিতু, এখনও কিন্তু ডেঙ্গু পরিস্থিতি খুবই ভয়াবহ অবস্থা। প্রতিদিনই কিন্তু হাসপাতালে রোগীদের লাইন লেগে আছে এবং প্রতিটি হাসপাতালেই কিন্তু রোগীদের আর কি এখন অনেক ঢাকা শহরে, ঢাকার বাইরের থেকে আসছে রোগীরা, তাই ঢাকা শহরে যেসব হাসপাতাল রয়েছে সেগুলোতে কিন্তু এখন বিছানাই ফাঁকা নেই। তো আমরা এখন শিশু হাসপাতালে রয়েছি, এখানেও কিন্তু শতাধিক রোগী এই এখন পর্যন্ত ভর্তি আছে। তো এছাড়া কিন্তু প্রতিটি হাসপাতালেই এরকম রোগী রয়েছে। শুধুমাত্র ডেঙ্গু পরিস্থিতি তৈরি হওয়ার জন্য এখন বেশ কয়েকটি হাসপাতালে কিন্তু ডেঙ্গু ওয়ার্ড খোলা হয়েছে, প্রতিটি ওয়ার্ডেই রোগী রয়েছে। তো এখন পর্যন্ত আপনি জানেন যে এখন পর্যন্ত প্রায় 1,00,000 রোগী শুধুমাত্র হাসপাতালে ভর্তি হয়েছেন। তো এছাড়া আক্রান্ত হয়েছেন কিন্তু এর থেকেও অনেক বেশি। বর্তমানে এই পর্যন্ত প্রায় 450 রোগী এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 450 জন মারা গিয়েছেন। তো ডাক্তাররা বলছেন যে ডেঙ্গু পরিস্থিতি আসলে, বৃষ্টি এখন একটু কম, তবে এই বর্ষা হওয়াতে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে আরও বাড়ছে এবং প্রতিদিনই কিন্তু প্রায় 2,500 থেকে 3,000 রোগী বিভিন্ন সারা দেশের হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছেন। তো এই ভর্তি আসলে এই রোগীদের সংখ্যাটা আসলে কমানো যাচ্ছে না, আর আক্রান্ত হচ্ছেন কিন্তু আরও কয়েক হাজার বেশি। তাই আসলে অনেক কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, তারপর বিভিন্ন হাসপাতালে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। তো তারপরও ডেঙ্গু রোগী কিন্তু এখানে কন্ট্রোল করা যাচ্ছে না, তারা কিন্তু এছাড়া তারা তাদের মতো চিকিৎসা দিচ্ছেন এবং বিভিন্ন হাসপাতালে চিকিৎসক বাড়ানো হয়েছে। তো সব কিছুই আসলে করা হচ্ছে, কিন্তু যেহেতু এখন বর্ষা পরিস্থিতি এবং অনেকে অসচেতন রয়েছেন এখনও, যার কারণে ডেঙ্গু এখনও নিয়ন্ত্রণের বাইরেই রয়েছে। তো সবাই কিন্তু বারবার সচেতন করছেন এবং সবাইকে সাবধান হতে বলা হয়েছে এবং বিভিন্ন এইসব কর্মসূচি না করলে বা মানুষ সাবধান না হলে এখন ডেঙ্গু পরিস্থিতি তারা বলছেন যে আসলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। তো ঢাকা শহরের কিন্তু সব হাসপাতালগুলোই এখন ডেঙ্গু রোগীতে ভর্তি হয়ে রয়েছেন এবং বেশিরভাগই কিন্তু জ্বর, ডায়রিয়া এগুলো নিয়েই আসলে আসছেন বিভিন্ন হাসপাতালগুলোতে। তো মিতু, আমাদের বরিশালে এখন আমাদের রয়েছেন আমার আরেক সহকর্মী আরিফ, আমরা এখন সেখানকার পরিস্থিতি একটু জানবো। আরিফ জি শরীয়ত, আসলে যেমনটি বলছিলেন, ঢাকার পাশাপাশি কিন্তু বরিশালে এখন ডেঙ্গু পরিস্থিতির একদম অবনতি হচ্ছে। গত 24 ঘন্টায় 260 জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে বরিশালের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। পাশাপাশি এখন পর্যন্ত বরিশালের সরকারি হাসপাতালগুলোতে 1,000-এর মতো ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছে। মৃত্যুর মিছিলে কিন্তু 25 জন যুক্ত হয়েছে শুধুমাত্র বরিশালে। এর মধ্যে নারীর সংখ্যা বেশি, তবে যারা মৃত্যু হয়েছে তাদের কিন্তু 60-ঊর্ধ্ব বয়সের। আগে জানিয়েছিলাম যে বরিশালে কিন্তু ডেঙ্গু সচেতনতায় এখন পর্যন্ত সরকারি দপ্তরগুলোতে তেমন কোনো পদক্ষেপ গ্রহণ না করলে গত 2 দিন যাবৎ বরিশাল জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশালে ডেঙ্গু সচেতনমূলক বক্তব্য এবং ডেঙ্গু সচেতনতার লক্ষ্যে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে বরিশালের প্রাণকেন্দ্র সদর রোডে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে কাজ করা শুরু করছে। তথ্য একটু জানিয়ে রাখি, বরিশালের ডেঙ্গু পরিস্থিতি আরও দিনে দিনে অবনতি হচ্ছে। তার কারণ হচ্ছে, যেহেতু কিছুদিন আগে সপ্তাহব্যাপী বর্ষা এবং সেই বর্ষার কারণে জলাবদ্ধতা সৃষ্টির কারণে কিছু ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ভর্তি কম হলেও 2-1 দিন পর সেটা কিন্তু পুনরায় আবারও বৃদ্ধি
বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ এখন কিন্তু প্রতিদিনই প্রায় 50 থেকে 100 জন করে ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে। পাশাপাশি বরিশালে কিন্তু প্রচুর পরিমাণে এখন পরীক্ষাও চলছে। অর্থাৎ এখন কিন্তু আমার ডক্টররা বলে যাচ্ছেন, চিকিৎসকরা আমাদের বারবারই জানিয়েছেন যে 2 বছর আগের যারা ডেঙ্গু আক্রান্ত হচ্ছে তারা কিন্তু এবার যারা এইবার আবার তাদের যদি কোনো সিমটম লক্ষ্য করা যায় তারা কিন্তু এই আক্রান্তের সংখ্যা বেশি এবং তাদের অবস্থা আরও খারাপের দিকে যাচ্ছে। তো বরিশালের সার্বিক অবস্থাটি হচ্ছে যে সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য বিভাগ এখন পর্যন্ত জোরালো কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। জেলা প্রশাসনের পক্ষ থেকে সচেতনমূলক কর্মকাণ্ড চলছে। এই ছিল বরিশাল থেকে আমার কাছে ডেঙ্গু পরিস্থিতির সবশেষ তথ্য। মিতু, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন রাজধানীর শ্যামলী শিশু হাসপাতাল থেকে শরীয়ত খান ও বরিশাল থেকে আরিফুল ইসলাম।